আগে থেকে কোনো প্ল্যান প্রোগ্রাম না করে আমি আর আকাশ ভোর তিনটের সময় বেরিয়ে পড়লাম ভাতিন্ডা ওয়াটারফলসের উদ্দেশ্যে, যেটা ধানবাদের খুব কাছেই অবস্থিত। ভোরবেলা বেরিয়ে আমরা চলতে চলতে চলে এলাম আসানসোল, কিন্তু এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি, তাই আর দেরি না করে দাঁড়িয়ে পড়লাম। রাস্তার ধারে এক জায়গায় দেখি লুচি আর ঘুগনি গরম গরম বিক্রি হচ্ছে। আমরা লুচি ঘুগনি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে আবার চলতে শুরু করলাম। চলতে চলতে এক সময় আমরা এসে পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশন পার হয়ে ভাতিন্ডা ওয়াটারফলস। এই ভাতিন্ডা ওয়াটারফলস উৎপত্তি হয়েছে কাত্রি নদী থেকে এবং এর জলধারা গিয়ে পড়েছে দামোদর নদে। এই ভাতিন্ডা ওয়াটারফলসের খুব বেশি প্রচার না থাকলেও দেখতে কিন্তু অপূর্ব। চারিদিকে জঙ্গল, আশেপাশে একটা বাড়িঘর পর্যন্ত নেই, দোকানপাট তো দূরের কথা। তবে এখানে আসতে গেলে সঙ্গে করে খাবার এবং পানীয় জল অবশ্যই নিয়ে আসতে হবে। এখানে আর একটা কথা বলে রাখি, এই ভাতিন্ডা ওয়াটারফলস আসতে গেলে কোনো রুটের গাড়ি কিন্তু পাওয়া যাবে না। ধানবাদ স্টেশন থেকে কোনো প্রাইভেট গাড়ি বা অটো বুক করে আসতে হবে। এই ভাতিন্ডা ওয়াটারফলস এসে আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটি জাগ্রত শিব মন্দির আছে। এই ঝাড়খণ্ডের মানুষজন এই শিব মন্দিরকে ভীষণভাবে ভক্তি করেন এবং তাদের বিবাহ অনুষ্ঠানও এইখানে অনুষ্ঠিত হয়।
কাত্রি নদী ভাতিন্ডা এসে পাহাড় থেকে তিনটে ধাপে লাফিয়ে নিচেই নেমেছে। এই তিনটে ধাপে লাফিয়ে নামার সৌন্দর্য বর্ণনাতীত। আমরা প্রায় দু ঘন্টা ভাতিন্ডা ওয়াটারফলসের চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম এবং ছবি তুললাম। তবে এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, মোবাইলের কোনো নেটওয়ার্কই এখানে ভালোভাবে কাজ করে না। ফেরার পথে আমরা ধানবাদে আর লাঞ্চ করলাম না, কেননা চারিদিকে এত কয়লার গুঁড়ো উড়ছে আমাদের খাবার ইচ্ছা আর হলো না। সোজা চলে এলাম আসানসোল। এখানে লাঞ্চ করার পর আর কোনো জায়গায় দাঁড়ানো নয়, সোজা চলে এলাম শক্তিগড়। এখানে চা সিঙ্গাড়া খেয়ে কিছুটা রেস্ট নেওয়ার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাত 9টা নাগাদ বাড়িতে এসে পৌঁছে গেলাম। এইভাবেই আমাদের একদিনের ঝাড়খণ্ডের ভাতিন্ডা ওয়াটারফলস বাইক নিয়ে ঘুরে আসা সম্পন্ন হলো।